সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ছোট্ট সাধারণ একটি বিষয় নিয়ে, কারণ আমি জটিল বিষয়ে আপনাদের কাছে যাব না, এই আশা আমি ব্যক্ত করছি। তো আমি এখানে একটি শেপ তৈরি করলাম, ছোট্ট একটি শেপ এখানে তৈরি করলাম। এই যে এই শেপটি তৈরি করার পরে এই লাইন কালার ন করে ফিল কালার কালো করে দিলাম। এই শেপটি আমি ব্রাশে পরিণত করব। এই যে ব্রাশ, এই ব্রাশের এই যে নিচে একটি অপশন পাবেন নিউ ব্রাশ, এখানে ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স আসলো, আর্ট ব্রাশে ক্লিক করে ওকে করলাম। ওকে করার পর থেকে এখানে মেথডের থেকে টিন্স নির্বাচন করে ওকে করলাম। এখন এটি ডিলিট করে দিলাম। আমি আরেকটি জিনিস তৈরি করি, এখানে একটি লাইন লাইন ড্র করলাম, এর স্ট্রোক 10 করে দিলাম, এবং এখান থেকে এই যে এই স্যাম্পলটি নির্বাচন করলাম লাইনের। এখন এখানে এসে এই যে স্ট্রোকে আসার পরে এই যে রাউন্ডেড কর্নার করে দিলাম, দেখেন এই যে পাশে সোজা ছিল রাউন্ড হলো। আবার দেখাই, এই যে এখানে এটাতে ক্লিক করলে এই যে সোজা, এবং এটাতে ক্লিক করলে রাউন্ডেড কর্নার হলো। এবার এটি সিলেকশন থাকা অবস্থায় আবার ব্রাশে গেলাম, নিউ আর্ট ব্রাশে গিয়ে ওকে করলাম, এখানে টিন্স করলাম, ওকে করলাম। আমার দুটি ব্রাশ তৈরি হয়ে গেল। এটি সিলেকশন করি, ব্রাশ তুলে দেয়, ব্রাশ তুলে গিয়ে এভাবে টান দিলাম। এবারে পাতাটাকে সিলেকশন করলাম, এখানে 0.5 গেলাম, ব্রাশ তুলে গেলাম। ব্রাশ তুলে যাওয়ার পরে আবার এখানে আরেকটু কমে চলে যায়, এই আবার এই পাশে কিছুটা নি, এমন একটি শেপ করলাম। তবে এই পাশের শেপগুলো মনে হচ্ছে আরেকটু, এটি সিলেকশন করি, এটি আরেকটু কপি করি, কপি করে এটি 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 এই তিনটি সিলেকশন করে, এই কয়টি সিলেকশন করে রিফ্লেকশনে গিয়ে রিফ্লেক্ট করে কপি করলাম। কপি করে এটি ঘুরিয়ে এভাবে করে দিলাম। এটা একটু কাছাকাছি নিয়ে আসি, এই করি একটু কাছে সরাইয়ে দিতে পারি, এই এই এইটি এখানে দিতে পারি, এটি একটু সরিয়ে দিই, এটি একটু নামিয়ে দিই, অত দূরে না দিয়ে এই জায়গায় রাখে। হ্যাঁ, গুড। এই টোটালে সিলেকশন করে গ্রুপ করে দিলাম। এর লাইন কালার আছে, আমি যে কালার চেঞ্জ করে দিলাম, সবুজ করে দিলাম। এখন এটি গ্রুপ করে এই জায়গায় রেখে দিলাম। এখন এটি আমি আবার এখানে রেখে আসলাম। এখন এখান থেকে একটি লাইন কালার হচ্ছে ব্ল্যাক করে দিই, লাইন কালারটা একটু স্ট্রোক বাড়িয়ে দিই। এখানে যে কাজটি করব, এটি বড় করে এটি এখানে রেখে দিই। সেম এই জিনিসটি আমি আবার রিফ্লেক্ট করি, কপি করলাম, কপি করে এখানে রাখার পরে এটা রিফ্লেক্টগুলো হতো, আমি সরাসরি এইভাবে এখান থেকে আনলাম।
এদিক থেকে দেওয়ার পরে এখন আমি যে কাজটি করব খুব সিম্পল একটি লেখা টেক্সট টেক্সটে গেলাম এখানে ক্লিক করলাম কন্ট্রোল অল্টার ভি দিলাম সোনার বাংলা এই লেখাটি লিখেছি এই লেখাটি যে একটি অপশনের কাজ করব তা হচ্ছে চমৎকার একটি অপশন অ্যাপশনটি না দেখলে বুঝতে পারবেন না যে এখনই দেখাবো লেখাটি সিলেকশন হয়েছে এর লাইন কালার নো আছে ফিল কালার সাদা করে দিলাম এটা মিশে গেছে এর সাথে কিন্তু একটি অপশন দেব এত চমৎকারভাবে এই যে স্টাইলে গেলাম আউটারগুলোতে গেলাম আউটারগুলোতে প্রিভিউতে যাই গিয়ে ওকে করে নিলাম ওকে করার পরে এই যে এখানে আমি এইভাবে এটি এইভাবে পেলাম আমার সোনার বাংলা সোনার বাংলা টাইপ কন্ট্রোল সফটওয়্যারে ক্রিয়েট আউটলাইন আউটলাইন করে দেওয়ার পরে পাথ ফাইন্ডারে যেতে পারি আমরা পাথ ফাইন্ডারে গিয়ে এই যে এই যে পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডার এই পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এই যে ইউনিট করে দিতে পারি তাতে সুবিধা কি আপনারা একটু লক্ষ্য করুন যে আপনার এখানে এই যে ফন্টের ভিতরে দেখুন ভাগ ভাগ আছে এই যে ভাগ ভাগ এই যে ভাগ একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন কিন্তু ইউনিট করে দিলে দেখেন এই ভাগটা উঠে যাচ্ছে এই ভাগটি আর নাই ফিল কালার সাদা আছে স্টাইলে গিয়ে যেহেতু ইউনিক করার পরে আমার এখানে যে আউটারগুলোটা দিয়েছিলাম সেটা রিমুভ হয়ে গেছিলাম আমি এটা আবার এখানে প্রয়োগ করলাম পাথ ফাইন্ডার আবার এখানে রেখে আসলাম এখন এখানে যে কাজটি করেছি এটির ফিল কালার নান করা আছে আমি লাইন কালার না করে হালকা একটি কালার আমি এখানে দিয়ে দেখতে পারি এই যে এখানে যদি কালারগুলো দিয়ে থাকি তাহলে আমার টেক্সটটা কিন্তু ফুটছে না টেক্সটটাকে ফুটানোর একটাই পদ্ধতি এখানে অ্যারেঞ্জ করে ব্যাকে করে দিই একটাই পদ্ধতি যে অবশ্যই আমাকে এই ফিল কালারটা সাদা করে রাখতে হবে আমরা যদি এইভাবেও রাখি তো আমাদের ডিজাইন এখানে সমাপ্ত করতে পারি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।